সংবাদপত্রের সাংবাদিকতা নিয়ে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন কুমিল্লা ভৈরব উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নিয়ম মহসিন। আমরা সরাসরি যুক্ত হব এবং মফস্বল সাংবাদিকতা নিয়ে আমরা তার সাথে কথা বলব। জি মহসিন সাহেব, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। জি আপনাকে ম্যাগনেটিভের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে বলবো যে সাংবাদিকতা যদি আমরা বলতে গিয়ে আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলতে যাই, তাহলে টেলিভিশন সাংবাদিকতা, প্রিন্ট মিডিয়া সাংবাদিকতা এবং অনলাইন মিডিয়া সাংবাদিকতা, একটা সময় কিন্তু এই প্রিন্ট মিডিয়া সাংবাদিকতা করতে গিয়ে কিন্তু সাংবাদিকরা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ছিলেন, যে সংবাদ পাঠানোর বিষয়গুলো নিয়ে। যখন তথ্য প্রযুক্তি যখন আপডেট হয়েছে, তখন কিন্তু এই সংবাদ প্রেরণের ক্ষেত্রে অনেকটাই সহায়ক হয়েছে। আপনারা যারা মফস্বল সাংবাদিকতা করছেন, আপনারা কিভাবে এই নিউজগুলো বর্তমানে এই যে তথ্য প্রযুক্তির যুগে এসে আপনারা সাংবাদিকতা শুরু করছেন এবং কাজ করতেছেন, কি মনে হচ্ছে যে তথ্য প্রযুক্তি আপনাদের কতটুকু সাপোর্ট দিচ্ছে? জি ধন্যবাদ ম্যাগনা টিভি এবং বিশেষ করে আপনাকে ধন্যবাদ যে একটি সুন্দর একটি বিষয় নিয়ে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। তা আসলে আমি সেই 2005 সাল থেকে সাংবাদিকদের সাথে যুক্ত, তো আপনাকেও আমি দেখেছি আমার সাংবাদিকতা শুরু থেকে। আপনিও কুমিল্লা এখন পর্যন্ত অত্যন্ত সাংবাদিকতা সহিত সাংবাদিকতা করে আসছেন। তা আমরা যখন ওই আমলে আমি সাইকেল চালিয়ে সে আমার গ্রাম থেকে এসে বড়রা মোটর সাইকেল চালিয়ে এসে আমি তথ্য সংগ্রহ করেছি, ওই সময় আপনার ফিল্ম ক্যামেরা ছিল, ছবি তুলে হাজিগঞ্জ অথবা কুমিল্লা নিয়ে ফিল করতাম, তারপরে হাতে লিখে তারপরে জগতে এক সপ্তাহ পরে পত্রিকা বের হতো। তো আসলে এরকম দিনগুলো কিন্তু আমাদের গেছে, আমরা এক সপ্তাহ পরে পত্রিকা সাদা কালো পত্রিকা বের হইতো আমরা নিয়ে পত্রিকা যাব। তো এখন আসলে এখন যে সহজ হয়েছে, আগের ক্যামেরা আমরা অনেক সময় ভাড়াও নিয়েছি বা যে ফ্যাক্স আসছে তারপরে ইমেল আসছে, এখন তো এতটা সহজ হয়েছে যে 1 মিনিটের মধ্যেই আমরা মোবাইল থেকে নিউজ তৈরি করে পাঠিয়ে দিতে পারতেছি বা নিউজ সংগ্রহ করতে পারতেছি। আগে আমাদের জন্য আসলে এতটা সহজ ছিল না। তো আমরা যারা পুরনো যে কারিকুলামে সংবাদপত্রে ছিলাম, আসলে ওই সময় আমরা যে মাঠে মাঠে গিয়ে মানুষের সাথে সরাসরি গিয়ে যেভাবে তথ্য বত্য নিয়ে এবং সরজমিনে, কিন্তু এখনকার বর্তমান প্রেক্ষাপটে আসলে সরজমিনে গিয়ে অথবা আমরা তেমন একটা আসলে এই তথ্য সংগ্রহ করার কথা হয় না। তো এখন অতি সহজ হয়ে যাওয়াতে আমাদের কার্যক্রম আগের যে কঠিন ছিল এখন অনেকটা সহজ হয়ে গেছে। এখন আমরা ঘরে বসে কন্টিনিউ নিউজ সরবরাহ করতে পারতেছি এবং অনলাইন তথ্য যেভাবে আমরা নিচ্ছি, কিন্তু এটাতে আমাদের কিছুটা প্রবলেমও ফেস করতে হচ্ছে যে আমরা যারা হাতে কলমে লিখে সাংবাদিকতা শুরু করছি, এখন যারা ফেসবুক কেন্দ্রিক সাংবাদিকতা করে আসলে অপসাংবাদিকতাটা ইতিমধ্যে আমরা খুব বৃদ্ধি পেয়েছি বিভিন্ন জায়গায়, যেটা আপনিও লক্ষ্য করেন এবং আপনি তো সিনিয়র সাংবাদিক হিসেবে আপনার সাথে আমাদের বিভিন্ন সম্পদের কাজে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমে আমরা একসাথে গিয়েছি এবং দেখেছি। আপনার এই কথা থেকে আমি একটু টানবো, যেহেতু আপনি দীর্ঘদিন প্রায় 18 বছর সাংবাদিকতার সাথে জড়িত হয়েছেন এবং কাজ করছেন, তৎকালীন ফিল্ম মিডিয়াতে এভাবে কিন্তু আসলে কাজ ছিল, এখন তথ্য প্রযুক্তি চলে আসার কারণে কিন্তু প্রযুক্তি কিন্তু খুব আপডেট হচ্ছে। এখানে একটা বিষয় আমরা যদি লক্ষ্য করি, সেটি হচ্ছে যে ফেসবুক সাংবাদিকতা, আসলে ফেসবুক সাংবাদিকতা বলতে কোনো সাংবাদিকতা নেই, কারণ ফেসবুক হতে পারে একটি কন্টেন্ট, হতে পারে একটি ভিডিও অথবা এই নাগরিক যে তথ্য উপাত্ত, এটা হতে পারে, কিন্তু এটা কিন্তু সাংবাদিকতা হতে পারে না। আমার প্রশ্নটা ছিল সেই জায়গায় যেখানে আপনারা ফটোগ্রাফি করে সেটাকে আপনারা ফিল্ম করে তখন আপনারা পত্রিকা দিয়ে এটা আপনারা ডেলিভারি দিতেন, কিন্তু এখন আপনারা মেইল, ইমেল এবং হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা সংবাদ প্রেরণ করতে পাচ্ছেন। সেই ক্ষেত্রে তখনকালের সেই সময়টা আর এখনকার সময়টাকে আমরা কি ধরতে পারি, এটা কি স্বর্ণের যুগ বলা যায় কিনা? তবে চমৎকার আপনি যেটা বলেছেন যে সেটা হচ্ছে ওই সময় আমরা যে পরিশ্রম করে যে তথ্যগুলা সংগ্রহ করেছি ওইটার মধ্যে যেরকম আমাদের মধ্যে কাজের একটা আমাদের কাছে ভালো লাগতো বা যে কোনো জায়গা ধরতে একটা নিউজ বাড়িতে সময় লাগতো, পাশাপাশি একটা অপেক্ষা থাকতো। এখন আসলে ওই সময়ের যে আমাদের যে ভালো লাগতো যে প্রতি যে একটা আগ্রহ ছিল বা এখন আমাদের সহজ হয়েছে, কিন্তু ওই নিউজের প্রতি অথবা কাজের প্রতি যে আন্তরিকতা অথবা কাজের প্রতি যে ভালোবাসাটা ওইটা আসলে ওইরকম ভাবে এখন আমরা এখন অনেকটা কমে গেছে।
যে কম সময়ের মধ্যে আমি টিকে বলতেছি এখন আগের যে কাজের যে একটা ইয়ে ছিল যেটা প্রতি মায়া ছিল এখনো একটা সহজ হয়ে গেছে যেগুলো কিন্তু জিনিস আমরা সহজে পেলে কিন্তু আসলে একটা গুরুত্ব থাকে না তবে হ্যাঁ এখন বর্তমান প্রয়োজনে আমরা যেটুকু প্রতি মুহূর্তে আমরা তাৎক্ষণিকভাবে মিনিটের মধ্যেই আমরা খবর পেয়ে যাচ্ছি কোনো না কোনো মাধ্যমে সেটা মোবাইল হোক ফেসবুক ইউটিউব অথবা আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে পেরেছি এটা অবশ্যই যুগোপযোগী আমাদের জন্য অনেকটাই আমাদের উপকার হচ্ছে যেহেতু ওই সময়ের আমল থেকে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে এটা আমাদের যুগোপযোগী হয়েছে এটা আমাদের জন্য অনেকটা ভালো দিক ধন্যবাদ আপনাকে আপনি হয়তো বিষয়টি বলছেন আমি আপনার সাথে আরেকটি বিষয় যোগ করি সেটি হচ্ছে যে যেখানে ভালো ভালো বিপরীত কিন্তু রয়েছে মন্দ ভালো যারা সাংবাদিকতা করবে তারা ভালোভাবে সাংবাদিকতা করতে পারবে এবং সাংবাদিকতা বুঝতে পারবে কোন সাংবাদিকতাটা করলে যেটা সংবাদ আর কোনটা নিউজ কোনটা ভিউজ এটা আগে তাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে এটা নিউজ এটা ভিউজ এখন যে আপনি যেটা বলছেন যে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে এসে মানুষ ভিউজের জন্য নিউজের পিছনে দৌড়ায় আসলে ভিউজের জন্য যদি নিউজের পিছনে দৌড়ায় সেটা কিন্তু কখনো নিউজ হতে পারে না কিন্তু নিউজের পিছনে দৌড়ালে সেটা অটোমেটিকলি ভিউজ হবে কিন্তু সেখানে আপনাকে রাখতে হবে যে নিউজের পরিপূর্ণ যে আসলে সেটা কি নিউজ যাওয়ার মতো কিনা সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আমি দ্বিতীয় প্রসঙ্গে আপনার কাছে যাব সেটি হচ্ছে আপনি দীর্ঘদিন জড়িত হয়ে আপনি কাজ করছেন আমি আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে সাংবাদিকতা করে কি আপনি কি আপনাকে অর্থনৈতিকভাবে মুক্তি এবং আপনি কি আপনাকে সফল করতে পারছেন নাকি সাংবাদিকতার পাশাপাশি আপনি আরো কোনো পেশার সাথে জড়িত আছেন আসলে সাংবাদিকতার পেশাটা এখন তো আসলে যে পর্যায়ে আছে সেটা তো আসলে আপনিও জানেন আমরা জানি সর্বত্র তবে আমি বেসিক্যালি আসলে শুধুমাত্র সম্মানের জন্যই আসলে সাংবাদিকতার পেশাটা যুক্ত আছে কারণ আসলে আমরা যারা মফস্বলে কাজ করি সেখান থেকে আসলে অর্থনৈতিক উত্তর তেমন একটা আসলে হয় সেটা আপনিও ভালো জানেন তবে আমার পাশাপাশি ব্যবসা বাণিজ্য আছে ওইটাতে আমি চলছি এবং পাশাপাশি সাংবাদিকতা এটা আছে আর যেহেতু দীর্ঘদিন ধরে আসলে এই পেশাটাতে আছি এই জন্যই অনেকের সাথে সম্পর্ক আছে বা আমার একটা বিষয় যে আমার একটা লিখনের কারণে দশজনের উপকার হচ্ছে বা সমাজের বিভিন্ন সাধারণ মানুষের উপকার হচ্ছে এটা আসলে এটা আমার আসলে বড় আমি কি পেলাম সেটা আসলে বড় বিষয় না যে আমি সাধারণ মানুষের জন্য কিছু করতে পারতেছি বা আমার জন্য অন্তত একজন হইলেও যদি উপকৃত হয় সেটাই আমি আমার সার্থকতা তাহলে আমরা ধরে নিতে পারি যারা মুফাসসাল সাংবাদিকতা করছেন আসলে তারা সাংবাদিকতা পেশা নিয়ে কিন্তু তাদের জীবন চলে না তার বিকল্প হিসাবে তাকে অন্য কোনো না কোনো পেশার সাথে জড়িত থেকে সাংবাদিকতা করতে হচ্ছে তা আমি আপনার কাছে সর্বশেষ জানবো আপনি যে একটা উপজেলা ফেস ক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন সেখানে যারা কাজ করছেন তারা কি অধিকাংশই কি এভাবে বিভিন্ন পেশার সাথে জড়িত নাকি মূল সাংবাদিকতা পেশা নিয়ে কাজ করছে যারা আমাদের প্রেস ক্লাবের আমাদের যারা সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য যারা আছেন তারা তাদের সকলেরই পাশাপাশি ব্যবসা বাণিজ্য আছে এবং তারা সবাই স্বাবলম্বী আমাদের এখানে শুধুমাত্র সাংবাদিকতার উপর নির্ভরশীল করে তো আসলে চলাটা কঠিন কারণ আমাদের মুফাসসাল সাংবাদিকতার তো আসলে এখান থেকে কোনো একটা পরিবার চালানো অনেকটাই কঠিন এটা দিয়ে চলা আসলে কোনোভাবেই সম্ভব না পাশাপাশি ব্যবসা বাণিজ্য না থাকলে আমাদের অন্য দিকে হাত বাড়াইতে হবে যদি আমরা কোনো ব্যবসা বাণিজ্য না করি আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রেখে আমি শেষ করবো আপনারা যেভাবে সাংবাদিকতা করে আসছেন বা বিকল্প পেশা হিসাবে অন্য কোনো পেশার সাথে জড়িত থেকে আপনি পারিবারিকভাবে মুক্তি পাচ্ছেন অর্থনৈতিকভাবে আমি আপনার কাছে জানবো এবং আগামীর যারা সাংবাদিকতা আসতে চাচ্ছে বা নতুন প্রজন্মে যারা সাংবাদিকতা নিয়ে কাজ করবে তাদের উদ্দেশ্যে আপনার কি ধরনের মেসেজ থাকবে জি আমার মেসেজ থাকবে সেটা হচ্ছে আসলে সাংবাদিকতা পেশাটা আসলে এখন যারা আসবেন তারা জেনে বুঝেই আসবেন যারা আসলে এই সাংবাদিকতা পেশায় অনেকে না বুঝে মনে করছে অনেক ইনকাম আছে এখানে অনেক বড় বিষয় আছে তো যখনই এই পেশার যদি যুক্ত হয় তারা আসলে দেখা যায় আসলে এখানে সম্মান যদি সম্মানভাবে সম্মানিতভাবে কাজকর্ম করে তাহলে সম্মান পাওয়া যায় তবে আমার মেসেজ হচ্ছে যারা পড়াশোনা করে ভালোভাবে যদি সাংবাদিকতায় ভালো প্রশিক্ষণ নিয়ে ভালোভাবে ভালো একটি মিডিয়াতে যদি কাজ করতে পারে তাহলে সে জেনে বুঝে এবং ভালোভাবে নামা উচিত ছোটখাটো কোনো বিষয় আছে এই সাংবাদিকতা নিজেকে দিয়ে অপসাংবাদিকতার দিকে অনেকেই চলে যাচ্ছে যে আসলে সে না বুঝে তা আমরা আমার এটাই থাকবে যে যারা এই পেশার সাথে যুক্ত হবেন জেনে বুঝে এবং যারা এই পেশাতে কাজ করে তাদের সাথে আলোচনা করে খোঁজ খবর নিয়ে ভালোভাবে আসবেন যেন যে 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 পেশাতে থাকেন সে যেন সফলভাবে ওই পেশাতে ভালোভাবে ভালো কিছু করতে পারে
ধন্যবাদ আপনাকে আজকে আমাদের ম্যাগনা টিভির এই অনুষ্ঠান সংবাদপত্রের সাথে সাংবাদিকতা সেই বিষয় নিয়ে আজকে সরাসরি যুক্ত হওয়ার জন্য আবার আপনার সাথে আমরা অন্য কোনো সময় যুক্ত হবো সে কথা আপনাকে আমার সাথে দীর্ঘ সাংবাদিকতার আমার সত্য বছরের জীবনে আপনাকে আমরা কুমিল্লাতে বিভিন্ন সময় পর্যন্ত আপনাকেও দেখেছি আপনার ম্যাগনা টিভি এবং আপনার জন্য শুভকামনা রইল আপনার ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা এতক্ষণ যুক্ত ছিলাম কুমিল্লা বরুড়া উপজেলার প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বি এম মহসিন সাহেবের সাথে তিনি মফস্বল সাংবাদিকতা নিয়ে এবং নতুন প্রজন্মের যারা সাংবাদিকতা আসতে চাচ্ছেন তাদেরকে কি কি জেনে শুনে সাংবাদিকতা আসবেন সে বিষয় নিয়ে কথা বলছি আমরা আবারও অন্য কোন একজন সাংবাদিক এবং তাদের ব্যক্তিগত জীবন তারা কিভাবে মুক্তি পেয়েছেন অর্থনৈতিক ভাবে এবং তাদের জীবনকে তারা কিভাবে সাজিয়েছেন পেশা নাকি নেশা হিসেবে এই সাংবাদিকতা কাজ করছেন আরেকটি গল্প নিয়ে আবারও যুক্ত হবো সেই প্রত্যাশা রেখে আজকে এখানে।